হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো। অনেকদিন পরে আবারও হাজির হচ্ছি নতুন টিউটোরিয়াল নিয়ে। মূলত দীর্ঘদিন বিরতি যাচ্ছে, কারণ হচ্ছে কাজের বিভিন্ন ধরনের কাজ শেষ করে, বিভিন্ন প্রজেক্ট শেষ করে ইউটিউবের ভিডিওগুলো তৈরি করতে হয়। সো সেজন্য দেরি হচ্ছে। আর আজকে এসেছি আমরা নতুন একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যে অনেকগুলো টুলস আছে, আপনার জানেন, পেড আছে, ফ্রি আছে। বাট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রি টুলস। তো কিভাবে আমরা ফ্রি টুলস দিয়ে ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারি সে বিষয়গুলো দেখব। আর আপনারা সবাই জানেন যে রিসেন্টলি এর আগে যারা শুরু করেছিল তাদের কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে অবশ্যই তারা ভালো রিসার্চ করতে পারতো, বাট দিস সার্ভিস ইজ অলরেডি পেড, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু রিসার্চ কিওয়ার্ড ফ্রি ইউজিং ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। সো আজকে দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড এভরিহোয়ারের অল্টারনেটিভ জাস্ট সিমিলার বাট নট সেম, কিন্তু আমরা অনেক ভালোভাবে করতে পারবো। তো আর দেরি না করে শুরু করি এখনই। ওকে, থ্যাংক ইউ। আরেকটি কথা, যদি আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, এসইও আর অন্যান্য ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আরও ভালোভাবে শিখতে চান, জানতে চান, তো অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড যদি সবার আগে নোটিফিকেশন পেতে চান যে কী ভিডিও আপলোড হচ্ছে সেটা, তো অবশ্যই আপনারা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার তো দিবেন। ওকে, থ্যাংক ইউ। তো শুরু করা যাক। এখন কথা হচ্ছে যে কিছুদিন আগে আমরা জানি যে কিওয়ার্ড এভরিহোয়্যার কিওয়ার্ড এভরিহোয়্যার পেড হয়ে গেছে। তো আমরা কী করবো এখন? আমরা কিওয়ার্ড এভরিহোয়্যারের একটা অল্টারনেটিভ খুঁজবো। তো এখানে অনেকগুলো ট্রাই করার পরে আমার কাছে সবচেয়ে যেটা বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। সো আমরা গুগলে সার্চ দিব কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন। তো এটা দেওয়ার পরে আমরা এখন এটাকে যদি ওপেন করি, দেন আমরা দেখতে পারবো কিওয়ার্ড সার্ফার এখানে অ্যাক্টিভ, যারা ইউজার যারা ইনস্টল করেছে সেটার একটা পরিসংখ্যান দেখাচ্ছে, আর এর নিচে ভিডিও আছে। সো আপনি ভিডিও দেখতে পারেন ইচ্ছা করলে, আমি জাস্ট দেখবো না যেহেতু আমি এর আগে ইউজ করেছি। সো ইটস ইজি, শুধুমাত্র এখান থেকে আপনি জাস্ট অ্যাড টু ক্রোম এটা করে দিবেন, দেন অ্যাড এক্সটেনশন, কিছুক্ষণ ওয়েট করলে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, কুল, হয়ে গেছে। তো আমরা এখন গুগলে চলে যাব। আবার গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি বেস্ট ট্রাভেল ব্যাগ, তো আমরা একটা জিনিস দেখতে পারবো। এর আগে যারা কিওয়ার্ড এভরিহোয়ার ইউজ করেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে সার্চ ভলিউম, সিপিসি এবং কম্পিটিশন দেখাতো। তো এখানে দেখাচ্ছে যে এখানে ডিফল্টভাবে ইউএসএ সিলেক্ট করা থাকে, সো এখানে জাস্ট ভলিউমটা দেখাচ্ছে, পাশাপাশি আরও অনেক বিষয়গুলো পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে সার্চ ভলিউম, অন্যান্য রিলেটেড সিমিলার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো পাবেন। এখানে ব্যাকলিঙ্কের ভিজিবিলিটি একটা গ্রাফ দেখাচ্ছে, এছাড়াও ট্রাফিকের একটা গ্রাফ দেখাচ্ছে। সো আমি মনে করি এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনাদের যারা কিওয়ার্ড রিসার্চের জন্য, বিশেষ করে সার্চ ভলিউমটা দেখার জন্য অনেক ট্রাই করছেন ফ্রিতে বাট পাচ্ছেন না কিওয়ার্ড এভরিহোয়ারের মতো, আমি মনে করি এটা অনেক হেল্পফুল হবে। সো পাশাপাশি আরও স্টেপ বাই স্টেপ কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, যেমন উবার সাজেস্ট যেটা আছে নীল পাটেলের, সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা দিয়ে কিভাবে আরও ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন যারা ব্লগিং নিয়ে বা অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তার জন্য অনেক সহায়ক হবে। আর সে পর্যন্ত অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আর সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্লিজ শেয়ার করতে ভুলবেন না। সো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বাই।